नमस्कार বন্ধুরা, ভারতী রান্নাবাটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো এঁচোড়ে ডাল ডালনা। সেই জন্য আমি একটা এঁচোড় এনে ছোট একটা এঁচোড় এনেছি, এনে কেটে নুন জল দিয়ে সিদ্ধ করেছি। করে আমি মানে এইভাবে কেটে নিয়ে নুন জল দিয়ে আমি সিদ্ধ করেছি। আমি গ্যাস অন করেছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি রান্নাটা করব সর্ষে তেল দিয়ে। আমি এই সর্ষে তেল দিয়ে দিলাম, 25 গ্রামের মতো সর্ষে তেল নিয়েছি। আর তার সঙ্গে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। রান্নাটা সম্পূর্ণ নিরামিষ রান্না, সেই জন্য একটু ঘি দিতে হবে। ঘি দিয়ে দিলাম, এবার ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। আমি দুটো তেজপাতা দেব, একটা শুকনো লঙ্কা, 4টে ছোট এলাচ, 2টো দারচিনি, 6টা লবঙ্গ আর গোটা জিরে। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তাহলে আমি আবার নিত্য নতুন রান্না দেখানোর জন্য উৎসাহিত হব। আমি এবার এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি। এটা খুব সুন্দর একটা নিরামিষ রেসিপি, একদম নিরামিষ। আমি পেঁয়াজ রসুন আমি কোনো কিছু এতে ব্যবহার করব না। নিরামিষ দিনে বা যারা নিরামিষ মানে মাছ মাংস পেঁয়াজ রসুন না খাই যায়, তাহলে এটা খুব ভালো একটা সুন্দর রেসিপি আছে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো এবার আমি তুলে নিচ্ছি। আর ফোড়ন দিয়ে আলুগুলো ভাজলাম, যাতে ফোড়নে একটা স্বাদ আলুগুলোর মধ্যে হয়, কিছু দেওয়া আছে তো একটা স্বাদ হবে আলাদা, সেই জন্য আমি ফোড়নটা দিয়ে আলুগুলো এর মধ্যে দিয়ে ভাজলাম। এবার এঁচোড় গুলো অল্প ভেজে নিচ্ছি। এঁচোড় গুলো ভাজা হয়ে গেছে, আমি 2 মিনিটের মতো এঁচোড় গুলো ভেজে নিলাম। বেশি ভাজলে উপরে একটুখানি মানে ছাল ছাল মতন পড়ে যাবে, যে আমি 2 মিনিটের মতো শুধু একটু নাড়াচাড়া করে নিলাম। আমি অল্প আর একটুখানি ঘি দেব, 1 চামচের মতো আমি ঘি দিলাম। আমি 1 চামচের মতন আদা বাটা দিয়েছি। এবার এগুলো টমেটো, এত বড় টমেটো কুচিয়ে দিলাম। এক চামচ লবণ দিলাম, মানে আমার সেদ্ধ করার সময় আলু একটু সেদ্ধ করার সময় আমি লবণ দিয়ে সেদ্ধ করেছি, সেই জন্য 1 চামচ লবণ দিলাম। কি পরে দরকার হয় আবার তখন দেবো। এবার আমার টমেটোটা গলে গেছে, এবার আমি এর মধ্যে 1 চামচ চিনি দিলাম। সমস্ত শুকনো যা গুঁড়ো মশলা, লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, সব গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। একটু জল দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। হাফ কাপের মতো জল দিলাম, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর রংটা হয়েছে, খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে, একটা রংটা খুব সুন্দর। এবার আমি এর মধ্যে ছোলার ডাল সেদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আমি সব মশলার সঙ্গে ডালটার সঙ্গে একটুখানি কষে নেব। 1 মিনিট আমি এটা কষে নিলাম, দিয়ে এবার আমি এর মধ্যে কাজু বাটা দিয়ে দিচ্ছি। আমি 2 চামচ কাজু বাটা দিলাম।
আমি 2 চামচ কিশমিশ বাটার দিয়ে দিলাম। আমি কিশমিশ আটাটা একদম পিনু করে বাটিনি, অল্প একটু খিচখিচ করে বেটেছি। এটা খুব পিনু বাটা হয়ে গেলে অত স্বাদ হবে না, একটু খিচখিচ করে বাটতে হবে কিশমিশটা আর কাজুটা। দিয়ে আমি আবার একটু কষে নিচ্ছি। দু মিনিট আমি ডাল দিয়ে সব মশলা দিয়ে একটু কষে নিয়েছি, আর মশলা ঠিক তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে এঁচোড়টা আর আলুটা দিয়ে দিলাম। দিয়ে আবার আমি একটু কষবো। ঝালটা যে যেমন পছন্দ করে সে তেমন, তো এটা নিরামিষ রান্না তো খুব একটা ঝাল হলে ভালো লাগে না। রান্নাটা একটু মিষ্টি মিষ্টি, তার ছোলা ডাল দিয়ে আছে, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে, ঝাল অল্প ঝালই ভালো লাগবে। অল্প একটু মিষ্টি দিতে হবে, একটু নিরামিষ রান্না ছোলা ডাল দেওয়া রয়েছে, একটু অল্প মিষ্টি দিতে চিনি দিতে হবে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, গরম জল দিলাম। এটা আমি 1 কাপ গরম জল দিলাম। এটা যে মাখো মাখো খাবে সেরকম জল দেবেন, আর যে একটু ঝোল ঝোল খাবে জলটা যে যেমন পছন্দ মতো, যে যেমন খেতে পছন্দ করে সে তেমন দেবেন। মাখো মাখো করলে একটু জলটা কম দেবেন, ঝোল ঝোল করলে একটু বেশি দেবেন। আমি মাখো মাখো করব। এবার আমি 2 মিনিটের মতো ঢাকা দেব। আমার এটা মাখো মাখো হয়ে গেছে, এবার আমি গ্যাসটা কমিয়ে দিলাম। দিয়ে আমি একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আমি 1/2 চামচের মতন গরম মশলা গুঁড়ো দিলাম। ঘি দিয়ে দিই, 1 চামচ ঘি দিলাম। দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। রান্নাটা আমার হয়ে গেল একদম আমার রেডি। এঁচোড় দিয়ে ডাল ডাললা একদম রেডি। আমার এঁচোড়ে ডাল ডাললা একদম রেডি। এটা আমি এখন একটু চাপা দিয়ে রেখে দেব, পরে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, পরে আমি ঢালবো। আমি যেভাবে এটা বানালাম আপনারা ঠিক সেইভাবে বানাবেন, আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আর আপনারা আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর তাহলে আমি নিত্য নতুন আরও রান্না দেখানোর জন্য উৎসাহিত হব। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো।